বিচারের দীর্ঘসূত্রতাকে দেশের বিনিয়োগে বড় বাধা বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানেক রহমান। তিনি বলেন, ব্যবসায়িক বিরোধ মীমাংসায় অযৌক্তিকভাবে অনেক সময় লাগছে, এতে নিরুৎসাহিত হচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। ঢাকা চেম্বারের এক ভার্চুয়াল আলোচনায় এসব অভিযোগ করেন তিনি। সালমানেক রহমান জানান, জিডিপির অনুপাতে কর আদায়ের হার অনেক কম, যা বাড়তেই হবে। তবে জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাক্সের আওতা না বাড়িয়ে বিদ্যমান করদাতাদের ওপর চাপ বাড়ানো কোনোভাবেই সঠিক নয়। ডিজিটালাইজেশন ও ওয়ান স্টপ সার্ভিস চালুর উপর গুরুত্ব দিয়েছেন তিনি, নইলে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগে সাফল্য আসবে না বলে পরামর্শ সালমানেক রহমানের। এসময় অন্য বক্তারা বলেন, বাংলাদেশ বিনিয়োগ আকর্ষণ করতে পারছে না বলে অন্য দেশগুলো বিদেশি বিনিয়োগের সুবিধা নিয়ে যাচ্ছে। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের যেসব ব্যবসায়ী ও নাগরিক কর প্রদানে সক্ষম তাদেরকে করের আওতায় আনার জোর দাবি জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানেক রহমান। তথা ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই আয়োজিত ব্যবসায়ী খাতের পুনরুদ্ধার বিষয়ক অনলাইন ওয়েবিনারে একথা জানান তিনি। বলেন, বেকারত্ব দূরীকরণে দরকার দক্ষ মানব সম্পদ তৈরি করা, এজন্য দেশের তরুণদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান সালমানেক রহমান। এ সময় অন্যান্য বক্তারা বলেন, মহামারীর কারণে দেশের অর্থনীতি কিছুটা স্থবির হলেও অর্থনীতিতে আবারও গতি ফিরেছে। এছাড়া বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে ব্যবসা সহজীকরণ হচ্ছে বলে জানান আলোচকরা। ব্যবসা ও বিনিয়োগ বিষয়ে আইনগুলোর কিছু সংস্কার হলেও এখনও কিছু ক্ষেত্রে জটিলতা রয়ে গেছে, এতে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক ওয়েবিনার এসব কথা বলেছেন দেশি বিদেশি বক্তারা। ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রহমানের সভাপতিতে কর্পোরেট ভেনিস কি রিফর্মস ডুইং বিজনেস শীর্ষক আলোচনায় প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমানেক রহমান বলেন, মামলা দ্রুত নিষ্পত্তি করার এবং অন্য বিষয়ে আইন আছে, তবু বিভিন্ন কারণে সেটা সংশ্লিষ্টরা মানেন না। এসময় বক্তারা বলেন, প্রকল্প অনুমোদনের দীর্ঘসূত্রিতার কথা, আইন সংস্কারে আন্তর্জাতিক সমন্বয়হীনতা, ব্যবসায়িক দ্বন্দ্বের মামলায় দীর্ঘসূত্রিতা রয়ে গেছে। তারা বলেন, সরকার বিনিয়োগ চাইলেও মূলধন অর্থায়নে বিদেশিদের জন্য ব্যাংকিং জটিলতা দূর করা যায়নি, উচ্চহারে কর ও বন্দর ও কাস্টমস সমস্যাও রয়ে গেছে। আইন ইস্তে আমার এখানে কোনো ম্যানেজমেন্ট নাই, লয়ার সাহেব গিয়ে বলে দিলেন কেন আমার কারো এক সময় দেওয়া হোক, জাজ সাহেব এক মাস সময় দিয়ে, তারপর আবার এক মাসের পরে গিয়ে বললো কেন আমি তো পারি নাই, আমাকে আবার দেন, আবার উনি এক মাস সময় দিয়ে দিন। যত আপনি ডিলে করতে পারেন অত বেশি লয়ের ফিস চান, ইন্টারলকেটরি অর্ডার নিয়ে তো আপনি, আমি একটা কেসে ডিলে করতে চাইলে 5 বছর 6 বছর আমি ডিলে করতে পারি। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে বিচার ব্যবস্থায় সংস্কার আনা প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানেক রহমান। পাশাপাশি বিশ্বব্যাংকের সহজে ব্যবসা সূচকে ভালো অবস্থানে যেতে সরকারের পদক্ষেপগুলো সঠিক বাস্তবায়নের ওপর জোর দেন তিনি। শনিবার ঢাকা চেম্বারের এক অনলাইন আলোচনায় এসব কথা বলেন সালমানেক রহমান। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইজ অব ডুইং বিজনেস বা সহজে ব্যবসা সূচক। এই সূচকের অবস্থান বিবেচনায় নিয়ে বিনিয়োগ করেন অনেক বিদেশি বিনিয়োগকারী, কিন্তু বিচারিক ব্যবস্থার নানা জটিলতা এবং অব্যবস্থাপনা এখনও এই সূচকের উন্নয়নে বড় বাধা বলে মনে করেন বিশ্লেষকরা। শনিবার ব্যবসায়ী সংস্কার নিয়ে এক অনলাইন আলোচনার আয়োজন করে ব্যবসায়ীদের সংগঠন ডিসিসিআই। আলোচনায় সময়ের সাথে তাল মিলিয়ে প্রয়োজন অনুযায়ী আইনের সংস্কার চান ব্যবসায়ীরা। সহজে ব্যবসা সুযোগে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে হলে আইনগত বিভিন্ন সংস্কার প্রয়োজন। এটি প্রতিযোগিতা বৃদ্ধির পাশাপাশি আমাদের রপ্তানি এবং কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানেক রহমান দক্ষ বিচারিক ব্যবস্থা তৈরির উপর জোর দেন। এছাড়া ব্যবসায়ী সূচক উন্নয়নে বিভিন্ন মামলা দ্রুত নিষ্পত্তি করার তাগিদ দেন তিনি। একটা সিম্পল সিভিল মামলাটা কিন্তু 8 থেকে 10 বছরের আগে আমি কিন্তু একটাও কোন কেস, এখানে ল মিনিস্টার ল সেক্রেটারিও আছেন, সমীর সত্তারও আছেন, উনি আমি তো কিন্তু কেউ আমাকে বলতে পারবে না 8 থেকে 10 বছর কমে কোন সিভিল কেস এর মামলা আপনার সাথে করতে পেরেছি। বেসিক আইনে কিন্তু আমার সমস্যা নাই, ইট ইজ দ্য কেস ম্যানেজমেন্ট যেটা আমরা প্রপারলি করতে পারতেছি। এছাড়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে কর দেয়ার মানসিকতা তৈরি করারও আহ্বান জানান তিনি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছুটির দিনে আজ বইমেলা শুরু হয়েছে।
ব্যবসা বাণিজ্যের পরিধি আরও বিস্তৃত করতে সমুদ্র বন্দরের সক্ষমতা বাড়াবে সরকার, এজন্য কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে। দুপুরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ভার্চুয়াল সেমিনারে তিনি এই তথ্য জানান। সবাইকে কর পরিশোধের আহ্বান জানান প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বলেন, করের আওতা বাড়াতে হবে। জাপানি বিনিয়োগকারী ইয়ামাদা বলেন, বিদেশিদের কাছে বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। বিদেশি বিনিয়োগকারীদের সংখ্যা বাড়ছে, এটি ইঙ্গিত করে বাংলাদেশ অর্থনৈতিক প্রতিযোগিতা এগিয়ে যাচ্ছে। মূল প্রবন্ধে ব্যারিস্টার সামির সাত্তার উল্লেখ করেন, বাংলাদেশে এখন মাথা পিছু আয় $1,230 উপর। করোনার মধ্যেও অর্থনীতি সচল, এভাবে চলতে থাকলে 2050 সাল নাগাদ বাংলাদেশ অগ্রসরমান অর্থনৈতিক দেশে পরিণত হবে। বিনিয়োগ টানতে সেবার মান বাড়ানো হচ্ছে, এক কেন্দ্রিক সেবার মান বাড়াতে প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে, তবে এর জন্য কিছুটা সময় প্রয়োজন। বন্দরের সক্ষমতা বাড়াতে উদ্যোগ আছে, যাতে আমদানি রপ্তানি বাণিজ্যে আরো গতি আনা যায়। কাজের সুযোগ তৈরিতে উৎসাহ দিচ্ছে সরকার, এজন্য তরুণদের কারিগরি শিক্ষায় জোর দিতে হবে। আমলাতন্ত্র এখন ব্যবসা বাণিজ্যে বড় বাধা। নতুন শিল্প গড়তে পদে পদে পড়তে হয় হয়রানিতে, সঙ্গে বন্দর সহ অবকাঠামো সংকটে ভুগছে বেসরকারি খাত। এনবিআরের করের বোঝাও কেবল পুরনো করদাতা ব্যবসায়ীদের ঘাড়ে। দেশে ব্যবসার পরিবেশ নিয়ে এক আলোচনায় এসব অভিমত উঠে আসে। সাইদার মানের রিপোর্ট। অর্থনীতি এখন অনেকটা বেসরকারি খাতের দখলে, কর্মসংস্থানেও বড় অবদান। বেসরকারি খাত রপ্তানি আয় নিয়ে গেছে বছরে $35 বিলিয়ন। রিভাইভাল অব দি ইকোনমি ফ্রম প্যান্ডেমিক ফল আউট এন্ড সাস্টেইনিং কান্ট্রি কম্পিটিটিভনেস আর ভেরি ভেরি ক্রিটিক্যাল। দুপুরে এক আলোচনায় ব্যবসায়ীরা জানালেন, তবে নানা সংকট এখনো পিছু টানছে এ খাতকে। ব্যবসা করতে গিয়ে তাই পুরোপুরি মনোযোগ দেওয়া কঠিন। ডকুমেন্টেশন, পেপার ওয়ার্ক takes a lot of time for the business people in this country. So if you can make those documentation paperwork easier, I think we can put full energy. Laws or systems of the taxation, which is not fair on the businesses or the individuals. So this is something we are pushing the government through the national board through our bills proposals. Dhaka Chamber-e alochonay jog den beshorkari shilpo o binog upodeshta. তিনি বলেন, এনবিআর কে তার পুরনো ফর্মেট থেকে বেরিয়ে আসতে হবে। আমার সমস্যাটা হলো কেস ম্যানেজমেন্ট নিয়ে, আমার সমস্যাটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুস নিয়ে, এন্ড আমার সমস্যাটা হলো এখানে একটা ভেস্টেড ইন্টারেস্ট এসে গেছে, এন্ড ইট ইজ নাও টাইম দ্যাট দ্য সোসাইটি অ্যাজ আ হোল শুড স্টার্ট টকিং অ্যাবাউট। ব্যবসায়ীরা মনে করেন, বেসরকারি খাতকে আরো নীতি সহায়তা দিতে পারলে দেশের অর্থনীতিতে যেমন অবদান বাড়বে, তেমনি কর্মসংস্থানও তৈরি হবে। অন্যান্য বছরের তুলনায় এবার রমজানের পণ্যের বাজার অনেকটা চড়া। সপ্তাহ খানেক পরে রোজা শুরু। ব্যবসা বাণিজ্যের পরিধি আরো বিস্তৃত করতে সমুদ্র বন্দরের সক্ষমতা বাড়াবে সরকার, এজন্য নানা কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে। দুপুরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ভার্চুয়াল সেমিনারে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সেমিনারে সবাইকে কর পরিশোধেরও আহ্বান জানান তিনি। এক্ষেত্রে নতুন নতুন করের আওতা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। এছাড়া বিশ্বব্যাংকের ইজ অফ ডুইং বিজনেস বা ব্যবসা সহজীকরণ সূচকের উন্নয়নে যেসব সংস্কার ও আইন পরিবর্তন করা হয়েছে তা চেম্বারগুলোকে আরো বেশি প্রচার করার আহ্বান জানান সালমান এফ রহমান। নিউজ 24 বিজনেস এর ছিল এখনকার মতো, সাথে থাকে, ধন্যবাদ সবাইকে।